তোমাদের একটা ভিউ দেখিয়ে দিই, মানে এই হোটেল থেকে যে বিচটা আমরা অ্যাক্সেস করবো তার ভিউটা জাস্ট দেখো একবার। আমি খাচ্ছি চলো রাইস, প্লেন রাইস, তারপরে এই ফ্রেঞ্চ রাইসটা খাচ্ছি, এটা আমার খুব দারুণ লেগেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজ হচ্ছে ডে থ্রি, লাস্ট ব্লগটা রাত আড়াইটার সময় এন্ড করেছি আর এখন বাজে 5:20, নেক্সট ব্লগ আবার স্টার্ট করলাম। তো আজকে আমরা যাচ্ছি রেডাং আইল্যান্ড, আমাদের ফ্লাইট হচ্ছে সকাল 7:30, গাড়ি বুক করা হয়ে গেছে, নিজে যাচ্ছি গাড়ি করে এখন যাবো এয়ারপোর্ট। আর এই যে আমাদের গাড়ি চলেও এসছে। আমাদের সবকিছু ডান, এখন আমরা যাচ্ছি বোর্ডিং করতে। 6:50 বোর্ডিং, এখন 6:40 বাজে আর আমার কাছে বিশাল ঘুম। সত্য তোমার কি ঘুম পাচ্ছে? আমার তো ঘুম পাচ্ছে না, আমার আমি আমার পেছনে নেক পিলো নিয়ে নিয়েছি, যদি চোখ বুঝে যায় মানে চোখ বন্ধ করে যদি একটু 10-20 মিনিট একটু রেস্ট নিলাম প্লেনে তাহলে হতে পারে, বাট আমার ঘুম আসেনি। আরে লাভলি। এটা হচ্ছে আমাদের ট্যুর গাইড, তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটার ব্যাপারে ইনফরমেশন দাও। আমরা যাচ্ছি হলো মালয়েশিয়ার আরেকটা স্টেট, সেটা হলো ইস্ট কোস্টে, ওটা সাউথ চায়না সি কোস্টাল এরিয়া। ওটা আমরা একটা আইল্যান্ডে থাকবো, রেদাং আইল্যান্ড, অলরেডি ওখানে বুকিং আছে, লাগুনা বিচ রিসর্ট। এখান থেকে যাব আমরা তেলেঙ্গানো, ওখান থেকে আমরা বাই কার যাবো জেটি, জেটি থেকে 1 আওয়ারে আমাদের বোট রাইড আছে আপ টু আইল্যান্ড পর্যন্ত। 7:00, এভরিথিং ইজ কমপ্লিট, ফ্লাইটে বসে গেছি, নাও লেটস ফ্লাই টু রেদাং আইল্যান্ড। এই এয়ারপোর্টটা খুবই ছোট্ট আর খুবই কিউট, মানে অসাধারণ সুন্দর। তো এখন এখানে কিছু ফটো ফটো তুলবো, দেন হোটেলের জন্য রওনা দেবো। এই জাস্ট গাড়িতে বসলাম আর এখন আমরা যাচ্ছি জেটিতে, যেখান থেকে হোটেলের লোক থাকবে আমাদের পিক আপ করার জন্য। সবার অবস্থা খুবই খারাপ, সারাদিন ঘুমাই ঘুমাইনি। তো ক্যাবে করে আমরা একটা পয়েন্টে এসেছি, এখান থেকে হোটেলের মানে এখানে অ্যাকচুয়ালি মানে রেডাং আইল্যান্ডে যত হোটেল আছে সব হোটেলের কাউন্টার আছে আর ওদের রিপ্রেজেন্টেটিভরা আছে, ওরা এখান থেকে আমাদের জেটি করে যার যার হোটেলে সেখানে নিয়ে যাবে। আমরা আমাদের ব্যাগেজ টোকেন পেয়ে গেছি, এবার জেটি আসলেই বেরোবো। এখানে এসে আরেকটা চুনা লাগলো, চুনা না, এখানে যেতে হলো ওদের গভর্নমেন্টের নিয়ম আছে পার হেড অ্যাডাল্টদের 30 রিঙ্গিত আর বাচ্চাদের 15 রিঙ্গিত, তো 30 মানে ইন্ডিয়ান কারেন্সিতে অলমোস্ট 600 রুপিস, এটা হচ্ছে ট্যাক্স এখানে যাওয়ার, মানে দিস প্লেস ইজ অ্যাকচুয়ালি ভেরি এক্সপেন্সিভ। সো চলো, সব যখন হয়ে গেছে এবার যাওয়ার পালা। ফাইনালি আমরা জেটিতে উঠে গেছি আর এখানকার অ্যারেঞ্জমেন্টটা অসাধারণ, ফাটাফাটি একদম দারুণ, মানে আমাদের যেরকম জেটির আইডিয়া যেরকম হয় মানে এটা হচ্ছে সেই আইডিয়া সেই ধারণার বাইরে, মানে একদম সেন্ট্রালি এয়ার কন্ডিশন আর সিটিং অ্যারেঞ্জমেন্ট ভীষণ ভালো, খুব কোজি, খুব কমফোর্টেবল, একদম ফ্লাইটে যেরকম হয় সেরকম। ইচ্ছে ছিল বাইরে গিয়ে দাঁড়াবো বাট এত রোড সেটা পসিবল না, আর এখান থেকে আমাদের হোটেল লাগবে 1 ঘন্টা, অনেকক্ষণ সময় লাগবে।
কফিটার প্রাইস নিয়েছে 9 rupees, বাট কী করবো, রাতে ঘুম হয়নি ঠিক করে আর কফি না খেলে শরীর চলছে না। তো কফিটা খেতে খেতেই আশা করছি জার্নিটা কেটে যাবে আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতেও জার্নিটা কেটে যাবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে, লাগুনা বিচ রিসর্ট। বাট এই রিসর্টে আসতে অবস্থা সবার খারাপ, মানে এত কারেন্ট ছিল শীতে, দাদা বমি করেছে, বৌমনি বমি করেছে, দেবরূপার শরীর খুবই খারাপ হয়ে গেছিলো, আমারও খুব শরীর খারাপ লাগছিলো, বাট সামহাউ আই ম্যানেজ, দেবরূপাও ম্যানেজ করে নিয়েছে, বাট ইট ওয়াজ এ হেল অফ অ্যান এক্সপিরিয়েন্স। মারাত্মক শরীর খারাপ লাগছিলো, বাট ঠাকুর ঠাকুর করে এখন চলে এসেছি। এখন এখানে সব ব্রিফিং হচ্ছে যে কীভাবে কী করতে হবে। এবার আমরা যাবো চেক ইন করতে, তারপর রুমে যাবো, রুম টুর তখন দেবো, আর এখানে কী কী অ্যাক্টিভিটিস আছে সব তোমাদের পরে বলছি। আমরা এই রিসর্টে এসেছি, আসার আগে আমি জানতে পারলাম যে এই রিসর্টটা যেখানে আমরা যাচ্ছি সেটা সাউথ চায়না সিতে অবস্থিত। তো এটা জানার পরে খুব ক্রেজি লাগলো, বিকজ এইটা নিয়ে পেপারে অনেক পড়েছি যে এখানে ইন্ডিয়া আর চায়নার মধ্যে বেসিক্যালি মানে কার প্রভাব থাকবে, কোন নৌবাহিনীর প্রভাব থাকবে, তো সেটা নিয়ে অনেক দ্বন্দ্ব চলছে অনেক বছর ধরে। তো সেই এমন একটা জায়গায় এসেছি সেটা ভেবে খুব এক্সাইটেড, দেখি কী হয়। রুমে ঢোকার আগে তোমাদের একটা ভিউ দেখিয়ে দিই, মানে এই হোটেল থেকে যে বিচটা আমরা অ্যাক্সেস করবো তার ভিউটা জাস্ট দেখো একবার, জাস্ট ভিউটা দেখো, ফ্যান্টাস্টিক। আমরা ভেতরে এলাম আর এখানে আমাদেরকে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে, এটা ওরা বললো প্লাম, মানে কোন প্লাম ফ্রুটের জুস টাইপের, এটা খেয়ে দেখি কেমন খেতে। ঠিকঠাক, নট ব্যাড, রিফ্রেশিং, বাট এতে কোনো মানে জুসটা অ্যাকচুয়ালি মিষ্টি না, একদম ন্যাচুরাল। তো আমরা এখন লবিতে ওয়েট করছি, অ্যাকচুয়ালি এক একটা দেশে হবে এক এক রকমের নিয়ম। আমাদের ব্যাপারটা কি, আমরা কোনো হোটেলে গেলে ফার্স্টে চেক ইন করি, রুমে যাই, রিল্যাক্স করি, ফ্রেশ হই। এইখানে যেহেতু আমরা একটা প্যাকেজে এসেছি এবং আমাদের সাথে আরও অনেক টুরিস্টরা আছে, এইখানে সব কিছু কিন্তু টাইম দিয়ে একদম বাধা ধরা। তো ফার্স্টে আমরা এলাম, আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিলো, এরপরে আমাদেরকে লাঞ্চের পাস মানে মিল পাস কালেক্ট করতে হয়েছে। এখন গিয়ে আগে লাঞ্চ হবে, লাঞ্চ করার পরে আমরা রুমের কার্ড পাবো, বেসিক্যালি আমরা লাঞ্চ করবো তারপরে আমরা রুমের অ্যাক্সেস পাবো। ততক্ষণ যতই টাইম হোক আমাদের বাইরেই ওয়েট করতে হবে। এখানে স্ট্যান্ডার্ড চেক ইন টাইম হচ্ছে 1টা, বাট এরা এখন বলছে 1:30 আগে আমরা রুমের কিস মানে রুমের মানে কার্ড পাবো না। বিশাল চাপে আছি, এদিকে সবাই বলছে রেডি হতে হবে, রেডি হতে হবে, কারণ প্রচুর এক্সস্টেড, সব প্রয়োগ দিয়ে শুয়ে পড়বে, বাট এরা রুম এখন দেবে না, 1:30 রুম পাবো না। তারপর লাঞ্চের পর থেকে অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়, আমরা কখন রুমে যাবো, কখন ফ্রেশ হবো, কখন রেস্ট নেবো, সবটাই একটা পুরো হসপচ হয়ে গেছে। ফাইনালি লাঞ্চ করতে বসে গেছি আর এখানে প্রচুর মেনু, তাই সব মেনু ঘুরে দেখানো সম্ভব না। আমি যেগুলো নিয়েছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। আমি নিয়েছি চিকেন স্টেক, তার সাথে স্যালাড, আর এটা গুড়ের জল মানে শরবত। আর দেবরূপা কি নিয়েছে? আমি নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইস, ফ্রাইড চিকেন বলস, একটু স্যালাড, দু রকমের চিকেন, এটা হচ্ছে একটু বয়েল চিকেন টাইপের, এটা এটা হচ্ছে গ্রিল চিকেন। তারপর আমি সস নিয়েছি, পেপার সস, আর তার সাথে একটুখানি স্প্যাগেটি নিয়েছি, আর দিস ইজ চিলি প্রন। আর ফুল দিয়ে তুমি কি নিয়েছো? আমি অলরেডি 2 piece বারবিকিউ চিকেন, স্যালাড, ফ্রেঞ্চ ফ্রাইস, এটা আপাতত স্টার্টার। আমি আমার নেক্সট রাউন্ড স্টার্ট করলাম, নেক্সট রাউন্ডে নিয়েছি ল্যাম, তার সাথে রাইস, আর এটা একটা ফিশ, আর পুরো এক বাউল স্যালাড। আর এই গুড়ের জলটা আমার হেভি লেগেছে, তাই একটা গুড়ের শরবত। আমি খাচ্ছি হচ্ছে রাইস, প্লেন রাইস, তারপরে এই ফ্রেঞ্চ রাইসটা খাচ্ছি, এটা আমার খুব দারুণ লেগেছে। তারপর আমি ল্যাম খাচ্ছিলাম, এখন শেষ হয়ে গেছে তাই আমি দেখাতে পাচ্ছি না। আর এই চিকেন চিকেন বলটা আমার খুব ফেভারিট লেগেছিল, অসাধারণ। আর আমাদের হালার দেখে বুঝতেই পারছো কী অবস্থা, চুলমুল সব এদিক থেকে ওদিক চলে গেছে, মানে আর পাচ্ছি না রুমটা পেলে মনে হচ্ছে কখন গিয়ে বডিটা বিছানায় ফেলবো। তো যাই হোক, খাবারটা ঠিকঠাক ছিল, বাট এখানে প্রচুর মেনু আর নানা রকম মেনু, মানে ডিসাইড করা খুব মুশকিল, কারণ এখানে মাল্টিপল পিপল আসে,
তাদের জন্য নানা রকম খাবার। আর আমরা মানে এখানে যে টাইপ অফ ফুড মানে খাবারের স্টাইল বলো টেস্ট বলো, আমরা তো এগুলোর সাথে ফ্যামিলিয়ার নই, তো আমাদের পক্ষে একটু ডিফিকাল্ট। হয়তো ফ্রুটস বা যেগুলো একটু নন কোনো ডেজার্ট আইটেম এগুলো আমরা তাও খেতে পাচ্ছি, অন্য খাবারের টেস্টগুলো অনেকটাই আলাদা। আমরা যেটা আমরা যেরকম খেয়ে অভ্যস্ত তার থেকে একদমই ডিফারেন্ট। ওই মোটামুটি চিকেন স্টেক, রাইস, ল্যাম্ব, স্যালাড বেশি করে খেলাম, ফ্রুট, তো এগুলো দিয়েই চলছে। দেখা যাক রাতে কী খাবার পাওয়া যায়। বাট তার আগে এখন কী নেই দেন রুমে যাই। আমি পাচ্ছি না, শুনতে পেলাম যে রাতে নাকি বারবিকিউ আছে, লাইভ বারবিকিউ, তো আশা করছি অনেক রকমের মিটের অপশন থাকবে রাতে। দেখা যাক, চলো রুমে গিয়ে তোমাদের রুম টুরটা দিই। সো ফাইনালি আমরা রুমে চলে এসেছি, চলো একবার তোমাদের রুম টুরটা দিয়ে দিই। রুমটা কিন্তু অসাধারণ একটা রুম। এটা হচ্ছে আমাদের রুমের এন্ট্রেন্স, ঢুকেই প্রথমে এখানে একটা বিশাল লম্বা মিরর, ফুল মিরর যেটাকে বলি আমরা। আর তারপর এখানে একটা আছে লাগেজ রাখার জায়গা, এইখানে একটা লাগেজ রাখার জায়গা আছে। আর তার পাশে একটা ডেস্ক, ডেস্কের উপরে আছে কেটলি, চা, টিস্যু বক্স, নিচে আছে মিনি ফ্রিজ, এইখানে আছে একটা কাবার্ড, কাবার্ডের মধ্যে অলরেডি দেবগুলো জামা কাপড় রেখে দিয়েছে। এটা হচ্ছে লকার, এটা হচ্ছে আমাদের বেড, কিং সাইজ বেড, এখানে একটা টেবিল টপ, ওই দিকে একটা টেবিল টপ, উপরে একটা কাঠের ডিজাইন, দুপাশে দুটো ল্যাম্প, এখানে টিভি, এখানে একটা চেয়ার টেবিল, আর এটা হচ্ছে পুরো আমাদের জানলাটা। আর এটা খুললেই হচ্ছে হলো ব্যালকনি, ব্যালকনি দুটো চেয়ার রাখা আছে, আর ওই যে হচ্ছে অর্কদা, আর ওই পাশেরটা হচ্ছে হলো ফুলদিদের রুম, আর দাদাদের রুম হচ্ছে এটা। অ্যান্ড দ্য বেস্ট পার্ট, এটা কিন্তু ইন্টার কানেক্টেড। আর ওয়াশরুমটা কিন্তু খুব মারাত্মক একটা ডিজাইনে করা হয়েছে। এটা হচ্ছিলো বেসিন এরিয়া, এখানে সুন্দর একটা আয়না আছে, এখানে টাওয়েল, এখানে আছে কটন বাট, শাওয়ার জেল, কন্ডিশনিং শ্যাম্পু, টুথব্রাশ, শাওয়ার ক্যাপ, এখানে সোপ, এখানে হচ্ছে হলো হেয়ার ড্রায়ার। আর এখানে আরেকটা জিনিস দেখলাম, শাওয়ার এরিয়া আলাদা, আর টয়লেট করার জায়গাটা কিন্তু আলাদা। তো এটা কিন্তু বেশ সুন্দর লাগলো। তো এই ছিল তোমাদের জন্য রুম ট্যুর। তো এখন ফ্রেশ হবো, ফ্রেশ একটু রেস্ট নেবো, কারণ সত্যি আর শরীর দিচ্ছে না, পুরো ডেড টায়ার্ড লাগছে। বিকেলবেলা অনেকগুলো অ্যাক্টিভিটি আছে, বাট সেইগুলো আজকে আর করবো না, কালকে থেকে অ্যাক্টিভিটি শুরু করবো। তো কালকে তোমাদের অ্যাক্টিভিটিগুলো দেখাবো, বিকালে গিয়ে পুলে বসবো, এখানে শুনছি বারবিকিউ হবে, বিচে যাবো, তো সেইগুলো যখন করবো তখন আবার তোমার সাথে দেখা হচ্ছে। A few moments later, কখন যে এতক্ষণ ঘুমালাম বুঝতেই পারিনি, তিনটের সময় শুয়েছিলাম আর এখন বাজে প্রায় 7:30। সবাই চলে গেছে ঘুম থেকে উঠে দেখি প্রায় 10-20 মিস কল। এটাই ভুল করেছি, কালকে রাতে ঘুমালে এটা হতো না। তো যাও, মানে আই রিয়েলি ওয়ান্টেড টু সি দ্য সানসেট। এখন যাচ্ছি, বিচে সবাই বসে আছে, একটু পাবো কিনা। এখন হালকা তো আলো আছে, একটা ভালো আছে এখানে সানসেটটা এত দেরি করে হয়, এটা এতক্ষণে অন্ধকার হয়ে যাওয়ার কথা। তো যাই গিয়ে দেখি বিচের সামনে ভিউটা কেমন। আমাদের আসতে একটু লেট হয়ে গেল, বিকজ খুবই টায়ার্ড ছিলাম। আর এখানে অ্যাকচুয়ালি 7টার মধ্যে সব বন্ধ করে দেয়, পুলও বন্ধ, আর স্বাভাবিক আফটার সানসেট বিচও নামতে দেবে না, তো হয়তো এই সাগেই বসে থাকতে হবে। তো ওইটাই জানা রইল, আজকের দিনটা মিস হয়ে গেল, বাট কালকে থেকে একদম তাড়াতাড়ি অন টাইম আসতে হবে এবং দিনে দিনে এইসব অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করে নিতে হবে। বাট স্টিল আমার তো খুব ভালো লাগছে, এত ঠান্ডা, মানে এত ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে বিচের ধারে। আমি ভেবেছিলাম সানসেটটা দেখবো, বাট এখান থেকে সানসেট বোধ হয় দেখা যাবে না, বা এখানে সব লাইটসগুলো জ্বালিয়ে দিয়েছে, মানে ইটস বিউটিফুল। এই ভিউটাই জাস্ট মানে ওয়ার্থ ইট, এখানে এসে মানে ইটস লাভলি, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থেকেই পুরো দিনটা কাটিয়ে যেতে পারি। আটটা বাজে আর এইচএস রুমে আসলাম। দেবরু বাজে তোমাদের বললো 7টার পর এখানে পুল আর বিচ দুটোই ক্লোজ হয়ে যায়, কারণ অন্ধকার হয়ে গেলে বিচে নামতে দেয় না, আর পুল কেন 7টার সময় বন্ধ করে দেবে সেটা যাই না। এখন একটু পর যাবো ডিনার করতে, আর আস্তে আস্তে দেখানোর কিছু নেই, একটু সবাই মিলে বসে আড্ডা ফাড্ডা মারবো। তো চলো আজকের মতো এই ব্লগটা এখানে এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড টু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল দ্য পিকুলিয়ার ম্যাচ। দেখা হচ্ছে কালকে আবার, কালকে অনেক রকম অ্যাক্টিভিটিস আছে, তখন সব কিছু তোমার সাথে শেয়ার করবো। টিল দেন ভালো থাকবে, অ্যান্ড সবাইকে খুব ভালো লাগবে। টাটা অ্যান্ড গুড নাইট।